160তম জন্মজয়ন্তী দিবস উপলক্ষে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হলো হলদিয়া উন্নয়ন ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। হলদিয়া উন্নয়ন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের আয়োজনে 12 জানুয়ারি 2022 বুধবার সকালে মৃদুলাল চর চৌমুহনী হলদিয়া গেটে যুগপুরুষ স্বামী বিবেকানন্দের 160তম জন্মজয়ন্তী দিবস উপলক্ষে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন হলদিয়া ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি যশোরাজ ব্রহ্মচারী, হলদিয়া উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান সাধন জানা, হলদিয়া পৌরসভা চেয়ারম্যান কাউন্সিলর শেখ আজগর আলী পল্টু, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল যুব সভাপতি অভিষেক দাস, শিক্ষক প্রাক্তন উপপ্রধান শিবাস মাইতি, হলদিয়া উন্নয়ন ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি রবীন্দ্রনাথ মাইতি, শিক্ষক অনুপ বাজা, জগদীপা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রফিকুল ইসলাম খান ও আরও অন্যান্য নেতৃত্ববৃন্দ। আজ 12 জানুয়ারি 2022 এক পবিত্র উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে হলদিয়া উন্নয়ন ব্লকে হলদিয়া গেটের পাদদেশে যুগাবতার যুগনায়ক যুবনায়ক স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিকে সাক্ষী রেখে সঙ্গে রেখে আমরা সমবেত হয়েছি জাতীয় যুব দিবস উদযাপনের মহৎ উদ্দেশ্যকে পূর্ণতা দেওয়ার লক্ষ্যে। এই কোভিড বিধি মেনটেন করে এই পদযাত্রাকে আমরা নিশ্চিতভাবেই অনেক লম্বা অনেক বড় করতে পারতাম, কিন্তু কোভিড বিধিকে আমরা মান্যতা দিই। আমরা সেই দলটা করি, সেই সরকারকে সমর্থন করি যারা ন্যায়পরায়ণ, যারা আইনসঙ্গত, যারা শান্তিকামী। রাজলক্ষ্মী।